ভগ্নাংশ মানে কি ভাঙ্গা অংশ ভাঙ্গা অংশ মানে কি একটা জিনিসের এই যে এরকম করে ভেঙে ফেলে দিলাম তাই না আর ভগ্নাংশ মানে ভাগ অংশ ভগ্নাংশ মানে কি ভাগ অংশ ভগ্নাংশ যখনই আপনি উচ্চারণ করবেন তখনই সেটা পূর্ণ সংখ্যা নয় তাহলে পূর্ণ নয় আচ্ছা তিন ভাগের দুই ভাগ মানে কি এটা একটা বল এটা তিন ভাগ করছি ঠিক আছে এটা কয় ভাগ হয়েছে তিন ভাগ হয়েছে এক ভাগ দুই ভাগ তিন ভাগ এখন আপনি দেখেন তো এক ভাগ বড় হয়েছে যাই হোক পরিপূর্ণ কি একটা জিনিস থাকলো একটা বলকে যখন ভাগ করলেন থাকলো থাকলো না ঠিক এরকম দেখেন তো দশ টাকা বিশ টাকাকে দুই ভাগ করেন তো তাহলে কত হয় দশ টাকা কেন হ্যাঁ এই বিশ কি তখন আর বিশ থাকে নাকি দুটা দশ হয়ে যায় কয়টা দশ হয়ে যায় দুটা দশ হয়ে যায় এই যে আপনারা খেলাধুলা করেন না অনেক সময় দুষ্টামি করেন ক্রিকেট খেলেন এভাবে খাতায় লিখে চোখ মুজে এভাবে ফেলান খেলান না এটা খেলান না এই যে দুষ্টামি এরকম ভাবে ছয় হয়ে গেল চার হয়ে গেল তো এখন এই যে ক্রিকেট মাঠ এটাকে আমি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের উপরে আর কিছু আছে নাই তো এই ভাগে ভাগ করেছি তাহলে একটা ক্রিকেট মাঠকে কয় ভাগে ভাগ করেছি ছয় ভাগে তাহলে এই মাঠটা আর কি একটা আছে না ছয়টা খণ্ডে অংশে বিভক্ত হয়েছে তাহলে আমরা একটু ক্রিকেট খেলি এভাবে খেলা হারাম হাত দিয়ে আঙ্গুল দিয়ে দাবা লুডো এগুলো সব খেলা হারাম কিন্তু শরীর চর্চার জন্য খেলা যেতে পারে তাই বলে খাতায় আবার খেলা কিন্তু যাবে না খাতায় খেলা হারাম তো দেখি আমি একবার আপনাদেরকে শেখানোর জন্য একবার দেখি ঘুরে 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 ছয় 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 কোথায় পরে হ্যাঁ যে আউট হয়ে গেছি তো আমি একবারে ছক্কা মেরে দিয়েছে মাঠের বাইরে গেছি ছক্কা না আচ্ছা কিন্তু আমার এটা যদি চারের ঘরে পড়তো তাহলে আমার চার হতো তাই না জি তার মানে বোঝা যাচ্ছে একটা জিনিসের চার ভাগ একটা জিনিসের চার ভাগ আবার দশটা জিনিসের কয় ভাগ চার ভাগ আবার তিনটা জিনিসের কয় ভাগ তাই না একটা জিনিসের এখন যদি আমি আপনাদেরকে বলি দেখেন আপনাদের বই দেখেন বই দেখে কি বুঝতে পারছেন যে নিচে তিন আর উপরে দুই তাহলে নিচে তিন উপরে দুই আচ্ছা আমরা তো একটা জিনিস উপরেরটা কি থাকে উপরেরটা কি লাভ দুই এটা কি উপরেরটা দুই আর এটা কি তিন বা হর লব আর হর আমাদের কিন্তু মনে থাকে না তাই না লব আর হর আমাদের কি থাকে না মনে থাকে না আমাদের একটা স্যার ছিল বিমান স্যার আর বিমান স্যার তিনি আমাদেরকে শিক্ষা দিতেন এভাবে এই যে দেখেন লব আর হর মনে থাকে না এই যে কি করেছি এই যে পাতা গোলমিং গাছে যেগুলো গাছ বেড়ে ওঠে বলেন আমার সাথে সাথে বলেন লব লব করে বেড়ে ওঠা লব করে বেড়ে ওঠা হর হর করে নামা হর করে নামা আপনি গাছে উঠে ওই যে লতা পাতা গাছগুলো লব লব করে বেড়ে ওঠে তাই না তাড়াতাড়ি আর হর 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 করে নামে গাছ থেকে নামার সময় তাহলে বলেন লব লব করে বেড়ে ওঠা হর হর করে নামা হর হর করে নামা আপনি জানেন তো ঠিক আছে কিন্তু আপনি পড়ছেন না কেন বলেন লব লব করে বেড়ে ওঠা হর করে নামা আপনারা কোনদিন গাছে চড়েছেন গাছে চড়তে একটু কঠিন কিন্তু নামতে সহজ না তাহলে হ্যাঁ তাহলে বলেন তো এটা মনে থাকবে উপরে যেটা থাকে তার নাম কি উপরে যেটা থাকে তার নাম কি নিচে যেটা থাকে তার নাম কি সহজে মনে রাখার নাম কি লব লব করে বেড়ে ওঠা হর হর করে এখন আব্বা জানেরা যেটা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আপনাদের ফাইভে আছে এগুলো এগুলো দেবে এখন আমি
এখানে এটা লিখেছি আর এই পাশে মনে করেন এভাবে লিখলাম তাই না এই যে এই দুটা এটা কি ভগ্নাংশ নয় ভগ্নাংশ মানে তো কখনোই পূর্ণ না এই যে পূর্ণ হচ্ছে এক এই একটা এক মানে একটাই জিনিস কিন্তু এটা মানে কি একটা জিনিস কারণ এটা মানে ভাঙ্গা অংশ পরিপূর্ণ অংশ নয় তিনের দুই ভাগ দুইয়ের চার ভাগ এরকম ভাবে এটা পরিপূর্ণ নয় সেটা আমরা কিছুক্ষণ আগে এখানে দেখলাম কিন্তু এখন আমি যদি এর মাঝখানে প্লাস দেই হবে না প্লাস দেই হবে না বাবা তাহলে আমরা প্লাস দিয়ে যদি এখানে এরকম করি তিন আর দুয়ে কত হয় পাঁচ চার আর দুয়ে কত হয় ছয় এরকম এরকম লেখা যাবে না বাবা কথা বলেন লেখা যাবে কি যাবে না আমি তো যোগ করে দিলাম তার মানে ভগ্নাংশের যোগ হয় ভগ্নাংশের কি হয় এইবারে যদি আমি মাইনাস করে দেই হবে না বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি যদি এখন এটাকে ভাগ করে দেই হবে না হবে কি হবে না এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে ভগ্নাংশটা তাহলে পরিপূর্ণ নয় কিন্তু পরিপূর্ণ না হলেও তো একটা জিনিসের ভাগ করা যায় ভাগ করা যাবে না গুণ করা যাবে না যোগ করা যাবে না এই অঙ্কগুলো আমরা এখন প্র্যাকটিক্যাল করব